হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সবাইকে জানাই শুভ অষ্টমী এবং শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা, কারণ দুদিনের ব্লগ আমি একদিন ছাড়ছি। তো ভোর ভোর আবার সেই দিনকার উঠে গেছি 5টার সময় দিয়ে সবার জন্য ভাত ডাল আর ডিম ভাজা আর আলু ভাতে করে, তারপরে এবারে আমি সকালের কাজকর্ম কাচাকুচি স্নান টান ঘরের বাসি কাজকর্ম সেরে আর রেডি হয়ে গেছি পুষ্পাঞ্জলি দিতে যাবো বলে মণ্ডপে। আর বাইরে বৃষ্টি পড়ছিল, তো তবুও গিয়েছি। আর বাবুর শরীরটা একটু খারাপ হয়ে গেছে, ওর ঠান্ডা লেগেছে। তো জানো বাচ্চাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, তো সে গিয়ে পুজো দিয়ে এসেছি, পুষ্পাঞ্জলি দিয়ে এসে তারপরে ঘুগনি আর পরোটা করেছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করেছি। আর সেই দিনকার সন্ধেবেলা বৃষ্টি হওয়ার পর বেরোলাম, যে আর আকাশটা পরিষ্কার দেখে বেরোলাম যে আবার যাব ঠাকুর দেখতে দেবাংশুকে নিয়ে। তো ঘরে বসে ভালো লাগছিল না, তো গেছি হাফ রাস্তায় গেছি, বৃষ্টি আবার ঝিরিঝিরি পড়তে শুরু করে দিয়েছে। তো সেই জন্য এই সাপুইপাড়ায় গেছি, এটা হচ্ছে আমাদের সাপুইপাড়ার প্যান্ডেল। তো এখানে প্রত্যেক বছরই ভালো প্যান্ডেল হয়, খুবই বড় করে প্যান্ডেল করে, খুবই সুন্দর প্যান্ডেল করে। তো এবছর দেখছি নর্মালি প্যান্ডেল করেছে। তো এখানে এসে আর বৃষ্টি পড়ছে বাইরে, সেই জন্য কিছুক্ষণ এখানে বসেছিলাম, কেন কি ছাতা নিয়ে এসেছি, তবুও দেবাংশু যদি ভিজে যায়, সেই জন্য এখানে বসেছিলাম কিছুক্ষণ। কিছুক্ষণ বসে টসে তারপরে আবার বৃষ্টিটা একটু কম হয়েছে, তারপরে কোনো রকম দুটো ঠাকুর দেখে আর বাড়ি চলে গেছিলাম খাবার দাবার নিয়ে। সেরকম কিছু খাইনি, ফুচকাটাই খেয়েছি, কারণ অষ্টমী তো বাইরের কিছু খাওয়া যাবে না, ওই জন্য ফুচকা খেয়েছি। আর ও একটুখানি রোল ফল খেয়েছে, খেয়ে আর দুজন মিলে বাড়ি চলে গেছি, কারণ বৃষ্টি পড়ছিল। তারপরে আর তারপরে দিনকার আর ব্লক করা হয়নি। নবমীর দিনকার আবার যখন সন্ধেবেলা দেখলাম আকাশটা ভালো আছে, সেই দিনকার সারাদিন বৃষ্টি হয়নি, তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি নবমীতে লাইনের ওপরে ঠাকুর দেখতে। লাইনের ওপরে আমাদের দেশবন্ধু ক্লাবে ভালো ঠাকুর হয় আর মেলাও হয় খুব বড় করে, সেই জন্যই গেছি। তো দু একটা জিনিস কেনারও ছিল মেলা থেকে, সেই জন্য আরও গিয়েছি। তো দুঃখের বিষয় হচ্ছে মেলাটা ভালো, মানে মেলা ভালো করে বসেনি, একটুখানি জায়গার মধ্যে কোনো রকম গুচি মার্কা হয়ে বসেছে, আর প্যান্ডেলও সেরকম ভালো হয়নি। তার ওপর এত গরম, 1 ঘন্টা ধরে লাইন দিয়ে, যদিও বা আমাকে লাইন দিতে হয়নি, আমাকে গার্ড পাস দিয়ে বার করে দিয়েছিল, ভেতরে প্যান্ডেলে ঢুকিয়ে দিয়েছিল, কিন্তু আমার মা ভাই আর ওর বাবা ওরা সব প্যান্ডেলেই মানে ঢুকতে পারেনি, ওরা 1 ঘন্টা ধরে লাইন দিয়ে তারপরে ঢুকেছে। আর ততক্ষণ আমি প্যান্ডেলের ভেতরে ওকে নিয়ে ওয়েট করছিলাম যে ওরা কখন আসবে। আর দেবাংশুর খিদেও পেয়ে গেছিল, সেই জন্য ও কান্নাকাটি করছিল, তাই ভাবছিলাম কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো। মানে নবমীর দিনকার একদম ভালো কাটেনি সারাদিন, মানে ঘোরা তো ভালো হয়নি, একদমই খারাপ হয়েছে। আর তারপরে সারাদিনটাও সেরকম ভালো কাটেনি, ওর শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য। আর তবু পুজো সেই জন্য ঘুরতেও ইচ্ছা হচ্ছে, তাই ভাবলাম বাইরে গেলে হয়তো একটু মুডটা ভালো হবে, সেই জন্যই গেছি। তো সেখানেও গিয়ে সেই অবস্থা, হায়রানি। এক তো টোটো পাচ্ছিলাম না, তার ওপর হচ্ছে ওখান থেকে জিটি রোড থেকে বাসে করে যেতে হবে, বাস আমার একদমই পছন্দ না, তাই জন্য হেঁটে হেঁটে গেছি। ফের ওখানে লাইন, এত ভিড়, গরম, তারপরে দেবাংশু কাঁদছে, তাই জন্য আর ভালো করে ঘোরাও হয়নি, তাড়াতাড়ি বাড়িই চলে এসেছি। আর খাওয়া দাওয়ারও একদম ভালো ছিল না, সেই জন্য ওখান থেকে চলেই এসেছি। তো আমার সাথে প্রথমে আমরা তিনজনই যাব বলে, আমি দেবাংশু আর ওর বাবা, তারপরে ভাইরাও বললো আমরাও যাব। তা মা এসেছিলো দেবাংশুকে নিয়ে যাব না বলে, তো মা এসেছিলো ওকে দেখার জন্য, তো ঘুমোচ্ছিল না বলে সেই জন্য ওকে দেবাংশুকে নিয়ে গেছি। আর মাকে বললাম তাহলে তুমিও কেন থাকবে, তাহলে তুমিও চলো আমাদের সাথে, একসাথে ঘোরা হয়ে যাবে, সেই জন্যই গেছিলাম। তো যা হোক, কোনো রকম বাড়ি এসেছি, রিস্কা টিস্কা করে ঠান্ডা ঠান্ডা একটু খেয়েছি,
আর তারপরে বাড়ি এসেছি। আর দেবাংশু ঠান্ডাটা লেগেছে আমারই কারণে, কারণ কদিন আমি খুব কাছাকাছি করেছি, ঘর পরিষ্কার করেছি, তারপরে ভোরবেলা উঠে কাজকর্ম স্নান টান করেছি, সেই জন্য আমার কাশি শুরু হয়েছে। আমার যেহেতু ব্রেস্ট মিল্কও খায়, সেই জন্য ওরও ঠান্ডা লেগে গেছে, ওরও কাশি শুরু হয়ে গেছে। তো সেই জন্যেই আর কি ঘরে একটু শরীর খারাপ শরীর খারাপ এইরকমই সবার দিন কাটছে। তারপর দেবাংশুর বাবারও জ্বর হয়ে গেছিল, ওর তো কিছু হলে আমাদের থেকে বেশি আরও হয়, সেই জন্য ওরও জ্বর হয়ে গেছিলো, এই কারণেই দিনটা সারাদিন খারাপ গেছে। তবুও বেরিয়েছি যে বাইরে একটু বেরোলে যা হোক মুড ভালো হবে সেই কারণে, কিন্তু সেখানেও খারাপ গেছে। আর তারপরে হচ্ছে আমার ভাইরা অষ্টমীতে গেছিলো ঠাকুর দেখতে কলকাতায়, আমি তো এবছর আর যেতে পারলাম না, নেক্সট বছর দেখি যাওয়া যায় কি না। তো গেছিলাম, তোমার ভাইরা গেছিলো ঠাকুর দেখতে, তা ওই কিছু ভিডিও করে এনেছে কলকাতার প্যান্ডেলে, তাই আমাকে দেখাচ্ছিলো, তাই আমিও আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগে, কলকাতার সব প্যান্ডেলই প্রায় ভালো হয়েছে এবছর, প্রচণ্ড ভিড়ও হয়েছে দেখলাম, খুবই ভালো লাগলো দেখে, কিন্তু যাওয়া যাবে না, কী আর করা যাবে। তবুও এত কিছুর মধ্যে একটা ছোট্ট আনন্দ রয়ে, ছোট্ট কি অনেক বড়ই আনন্দ রয়েছে, কারণ এবছর দেবাংশু আমার কাছে আছে। তো প্রত্যেক বছর দুজন ঘুরতাম, এবছর তিনজন ঘুরছি, খুবই ভালো লাগছে। আর ওর সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটছে আমাদের দুজনের, খুবই ভাল লাগছে। আর পুজোতে ওর বাবারও ছুটি, সেই জন্য তিনজনে মিলে বেশ ভালোই দিন কাটাচ্ছি, কিন্তু এই ওয়েদারটা খারাপ, তার জন্য আমাদের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, যার জন্য একটু দিনটা খারাপ যাচ্ছে। যাই হোক, তবুও সব দিন তো আর ভালো যাবে না, তো এইভাবেই ভালো খারাপ সব মিলিয়েই দিনটা কাটবে। তো আমার ভিডিওগুলো এখনও যারা দেখছো এবং সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ভালো লাগলে, আর একটা লাইক করে দিও, ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর পাশে থেকো। আর দশমীর দিনকার হচ্ছে কোথাও যাইনি, তো প্রত্যেক বছর হচ্ছে বরণ করতে যাই সামনে প্যান্ডেলে, কিন্তু এবছর যাইনি, কারণ ঘরে সবারই শরীর খারাপ ছিল, সেই জন্য যাওয়া হয়নি। আর বৃষ্টিও হচ্ছিলো, সেই জন্য আরও ভালো লাগেনি, শরীর টরীর খারাপ ছিল, সেই জন্য নর্মালভাবেই দিন কেটেছে। আর বরণ করতে যাইনি, সেই জন্য কোনো ব্লগ টক করিনি। তো আজকের ভিডিওটা এখানেই।